বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর করোনা আক্রান্ত হয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন বোন কারিনা কাপুর। অভিনেত্রী কাজলের সঙ্গে আলাপ করার সময় এ তথ্য ফাঁস করেন কারিনা, আর তা পৌঁছে যায় সাংবাদিকদের কানে। ভারতের বিনোদনধর্মী সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে কাজলের সঙ্গে দেখা হয় কারিনার। দীর্ঘদিন পর দেখা হওয়ায় একে অপরের পরিবারের খোঁজ নিচ্ছিলেন দুই অভিনেত্রী। এক পর্যায়ে করোনা ভাইরাস প্রসঙ্গ উঠলে কারিনা জানান তার পরিবারের অনেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেন, কারিশমা গতকালই করোনায় আক্রান্ত হয়েছে, এরপরেই বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ডিসেম্বর মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন কারিনা নিজেও। একই সঙ্গে আক্রান্ত হয়েছিলেন তার কাছের বান্ধবী অমৃতা অরোরা। তবে করোনা বিধিনিষেধ না মেনে ব্যাপকভাবে পার্টি করে করোনা পজিটিভ হওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। অবশ্য বিতর্কের কিছুটা অবসান হয় কারিনার ম্যানেজারের দেওয়া বার্তার পর। এ নিয়ে তিনি বলেছিলেন, লকডাউনে কারিনা সব ধরনের সাবধানতা মেনে চলেছেন, তবে দুর্ভাগ্যবশত এক জায়গায় নৌসভোজে গিয়ে তিনি আর অমৃতা করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে একজন ব্যক্তি অসুস্থ ছিলেন, তিনি এই ভাইরাস ছড়িয়েছেন বলে দাবি করেন কারিনার ম্যানেজার পোনাম দামানিয়া।